আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকবে পোয়া পিঠা পোয়া পিঠা আসলে অনেকেরই ফুলতে চায় না আমরা কম বেশি সবাই কিন্তু ট্রাই করি তো আজকে আমি যে পদ্ধতিতে তৈরি করব পোয়া পিঠা আশা করি যে কেউ তৈরি করে ফেলতে পারবেন মাত্র পাঁচ মিনিট সময়ের মধ্যেই প্রত্যেকটা পিঠা ঠিক এমন ফুলকো ফুলকো হবে আর তিরিশ সেকেন্ডের মধ্যেই একটা পিঠা হয়ে যাবে আর কথা বাড়াবো না চলে যাব মোল রেসিপিতে আর ভেতরটা এমন ফাঁকাই থাকবে পোয়া পিঠাটা আমরা যেমনটা খেতে লাইক করি ওপরে যেমনটা ফুলকো ভেতরটা একদমই ফাঁকা তো এই পিঠাটা বানানোর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আতপ চাউলের গুঁড়া এক কাপ পরিমাণ এই চাউলের গুঁড়াটা শুকনাও নিতে পারেন ভেজাও নিতে পারেন কোনো সমস্যা নেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা সম পরিমাণেই চাউলের গুঁড়া আর ময়দা নেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু অনেক বেশি সফট হবে এই পিঠাটা আর চাইলে কিন্তু শুধু আতপ চাউলের গুড়া দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রে বেশি সময় ধরে রাখলে পিঠাটা শক্ত হয়ে যায় ময়দা অ্যাড করলে পিঠাটা দীর্ঘ সময় ধরে সফট থাকবে লবণ দিলাম স্বাদ অনুযায়ী হাফ কাপ পরিমাণ দিচ্ছি কোরানো নারিকেল খেজুরের গুড় দিয়ে দিব হাফ কাপ পরিমাণ এই খেজুরের গুড়টাকে জাল করে শিরা করে নিয়েছি এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব শুকনো অবস্থায় মিলিয়ে নিলে গুড়টা খুব ভালোভাবে চাউলের গুঁড়া আর ময়দার সাথে মিশে যাবে তারপর কুসুম গরম পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব অবশ্যই উষ্ণ গরম পানি দিতে হবে পিঠা এতে করে অনেক বেশি ফুলবে চিতল পিঠার ব্যাটার আর এই পোয়া পিঠার ব্যাটার কিন্তু একই রকম হয় আর দুটি ব্যাটারই হাত দিয়ে তৈরি করলে পিঠাটা খুব বেশি ভালো হয় রেজাল্ট ভালো পাওয়া যায় এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি তারপরও চাইলে কিন্তু আপনারা হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে হাত দিয়ে ব্যাটার তৈরি করে নিলাম এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি একটা চামচে নিয়ে এই যে চিতল পিঠা যেভাবে করে আমরা ব্যাটার তৈরি করি ঠিক তেমনই হবে এই ব্যাটার আর খুবই মসৃণ হয়েছে আমার এই ব্যাটার নারিকেল দেওয়ার কারণে কিন্তু একটু লামস দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে তেল গরম বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটে তেল গরম করে নিলাম আর যেই পদ্ধতিতে আজকে এই পিঠা বানাবো এখানে আমি একটা ডিবির মুখ স্টিলের যে গোলা সেটা নিলাম তেলের মধ্যে এই মুখটাকে গরম করে নিয়েছি এই ঢাকনাটা গরম গরম থাকতেই পিঠা একটা ছেড়ে দিলাম তারপর এই চাকনি চামচটা উঠিয়ে নিলাম এমনিতেই কিন্তু ত্রিশ সেকেন্ডের মধ্যে পিঠাটা অনেক বেশি ফুলকো হয়েছে এটা যেহেতু প্রথমবার দিলাম প্রথম পিঠা প্রথমবার পিঠাটা কিন্তু উঠতে চাইবে না হয়তো বা বেশি গরম হয়ে গেছে বা একটু কম গরম হয়েছে এই ঢাকনাটা সেজন্য একসঙ্গেই লেগে আছে তো আমরা কি করব দ্বিতীয় স্টেপে দেখব এমনটা কিন্তু আর হবে না কারণ বানাতে বানাতে দেখবেন যে এটা অটোমেটিক উপরে দিকে উঠে যাবে আর ঢাকনাটা নিচেই থেকে যাবে এই তো উঠে গেল কিন্তু দ্বিতীয় পিঠাটা সেম প্রসেসেই সবগুলো পিঠা একই মাপের হবে আর একই রকম ফুলবে সুন্দর একটা কালার আসলে আপনাদের পছন্দ মতো কালার করে নামিয়ে নিলেই হবে তেলের পিঠা বলি আমরা বা কেউ বলি পোয়া পিঠা আবার কোনো দেশে বা কোনো অঞ্চলে বলে আন্দেশ পিঠা আন্দেশা পিঠাটা আসলে বানানোটা আমরা অনেক ঝামেলায় মনে করি ঠিক এভাবে বানালে প্রত্যেকটা পিঠা ফুলবে এবং অনেক বেশি স্বাদের হবে এই পিঠাটা ভেতরটা একদমই ফাঁকা থাকে সেজন্য অনেক মজার হয় আর অল্প সময়ই তৈরি করা যায় আপনাদের পছন্দ মতো করে বানাতে পারবেন যে কেউ যখন খেতে মন চাইবে ঝটপট বানিয়ে নেবেন আর এটা বেটারটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে ব্যাটার তৈরি করে আপনারা বানিয়ে নিতে পারবেন অনেকগুলো পিঠা হলো আরও কিছু পিঠা বাকি আছে বানানোর তারপরও আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আর কতটা ফুলেছে এই পিঠাটা এমন ফুলকুই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি না ছিঁড়বেন তো ভেতরটা দেখিয়ে দিচ্ছি একটু কেমন ফাঁকা এই তো একদম তুলতুলে নরম থাকবে সারাটা দিন পরদিনও কিন্তু খেতে এই পিঠার স্বাদ অন্যরকম মজা আশা করব আমার আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার আজকের রেসিপিটা আজ আমি বিদায় নিবাস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ